অন্য কেউ যদি আমাকে হিজড়া বলে তাহলে আমার রাগ হতে পারে বা আমার রাগ হবে, কিন্তু আমি যদি আমার নিজেকেই হিজড়া বলি বা প্রমাণ করি তাহলে কিন্তু আমার রাগ হবার কথা নয়। ঠিক সেরকমই যদি পুলিশ প্রশাসনকে কেউ বা আমরা যদি হিজড়া বলি তাহলে প্রশাসনের রাগ হবে বা হতে পারে, কিন্তু সেই পুলিশ প্রশাসন যদি নিজেকে হিজড়া বলে বা প্রমাণ করে তাহলে কিন্তু সেই প্রশাসনের কোনো রকম প্রশ্ন করার অধিকার থাকে না। আপনারা জানেন গতকালকের ঘটনা ইউপি পুলিশ প্রশাসনের। আমি এটা বলছি না পুলিশ কাস্টডির মধ্যে যে বা যারা রয়েছে তারা নির্দোষ, বা যারা হত্যা করলো বা গুলি করলো তারা দোষী বা নির্দোষ, আমি এটা বলছি না। আমি শুধুমাত্র বলতে চাইছি যে পুলিশ কাস্টডির বা পুলিশ নিরাপত্তার মধ্যে থাকা কোনো মানুষ, তাকে বাইরে থেকে কেউ যদি এসে পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশকে হিজড়া প্রমাণ করে যদি সেই পুলিশ কাস্টডির মধ্যে থাকা মানুষগুলোকে গুলি করে দেয়, এতে কি প্রমাণিত হয়? এবং গুলি করার সময় পুলিশ ভয়ে জড়সড় হয়ে যদি পিছু হটে তাহলে কি প্রমাণ হয়? आज आप लोग जनाजा हुआ था, जो आप लोग वहाँ गए थे कि नहीं? आज जनाजे में आप लोग गए थे कि नहीं, क्या कहना आप? तुम आईडी हम दे देंगे तुम्हें। नहीं गए तो नहीं गए। मेन बात ये है कि তাহলে কি প্রশাসন নিজেদেরকে হিজড়া প্রমাণ করলো না? আরও একটা জিনিস, এই পুলিশ প্রশাসন কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনই,